ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার গাছের পরিচর্যার জন্য 100 জন মালি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। মঙ্গলবার মেয়র আতিকুল ইসলাম উত্তর সিটি এলাকায় 2 লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান। গাছকে আমরা লালনের জন্য এই প্রথমবারের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 100 জন মালিকে আমরা নিয়োগ দিব সেটারও আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। 100 জন মালি নিয়োগ পাবে এবং এই কিছু কিছু মালি যাদের নামে মালি কিন্তু ওনারা কিন্তু আমি যখন ইন্টারভিউ নিই তারাও কিন্তু বিএ পাস, এমএ পাস, তারা কিন্তু ওরা বলে স্যার আমরা মালি হিসেবে কাজ করতে চাই কারণ আমরা পরিবেশকে ভালোবাসি। ওরা খুবই শিক্ষিত, অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেকে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও আমাদের কাছে এসছে। অর্থাৎ আমরা কর্মসংস্থান সৃষ্টি করা হবে এই গাছের লাগানোর মাধ্যমে। আমরা প্রত্যেকটি 1 কিলোমিটারের জন্য 1-1 জন করে সিটি কর্পোরেশনের দায়িত্ব দিয়ে দিচ্ছি 1 কিলোমিটার করে 1-1 জনকে। এই 1 কিলোমিটারের মধ্যে যতগুলো গাছ থাকবে সেই সব গাছের রিপোর্ট কি এগুলো আমাদেরকে তারা দিবেন। এ সময় মেয়র বলেন, আমাদের প্রথম কাজ সবজে বাস 12 মাস এই স্লোগানে আজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। নগরবাসীকে আহ্বান জানাবো যার যার বাড়ির ভেতরে আঙিনায় গাছ লাগাবেন। আমরা একটি জিআইএস ম্যাপ করে একটি অ্যাপস তৈরি করে ফেলেছি প্রত্যেকটি ঢাকা নগরকে কিভাবে আমরা সাজাতে চাই। আজকে আমার যে স্লোগানটা সেটি আপনাদেরকে বলতে চাই, সবুজে বাস 12 মাস, সবুজে বাস 12 মাস, এই স্লোগান দিয়ে আজকে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান আমরা শুরু করলাম। আমরা সবুজে বাস করব 12 মাস আমরা থাকতে চাই। এই জন্য নগরবাসীকে আমি উদার তো আহ্বান জানাবো, যার যার বাড়ির সামনে, যার যার আঙ্গিনাতে, যার যার বাড়ির ভিতরে আপনারা গাছ লাগাবেন। স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আক্তার হামিদের সঙ্গে বসে সিটি কর্পোরেশন কর্ম পরিকল্পনা ঠিক করেছে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম। আমরা কয়েকবার বসেছি ইকবাল হাবিব, আক্তার মাহমুদ এবং তাদের টিমের সাথে এবং বন বিভাগের সাথে বসে আমরা একটা বুক তৈরি করেছি। আমাদের সম্মানিত কাউন্সিলর বৃন্দ আছেন, আমরা যদি এই বইটার নাম সবুজে বাস 12 মাস এই বইটা তৈরি করেছি আমরা, এবং এই বইটার মধ্যে কোন কোন জায়গায় কী কী গাছ লাগাবো সেটির একটা দিক নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। সম্প্রতি রাজধানীর গাবতলীর টেকটিক্যাল মোড়ের কাছে সড়ক ডিভাইডারে প্রায় 30টি গাছ কেটে ফেলায় এক ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।